ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো আজকে অপরাজিতা গাছ সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। অপরাজিতা গাছ কিংবা নীলকণ্ঠ গাছ, তো এই অপরাজিতা গাছের কিভাবে যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে, সব কিছুই আজকের ভিডিওতে বলবো। তো এখানে যে আমার এই গাছটি দেখছেন, একদম ছোট্ট একটা জায়গায় বসানো আছে, কোথায় বসানো আছে আমি দেখাবো ভিডিও শেষে। তবে এটি একটা ঝোপ জাতীয় গাছ, এই গাছ যদি লাগানো হয় তাহলে একটা ঝোপের মতো তৈরি হয়ে যায়। আর এ ওপরের দিকে বেয়ে উঠতে খুব পছন্দ করে, তাই একে ওপরের দিকে বাইয়ে দিতে হবে। এখানে দেখুন আমি এই গাছের সঙ্গে তুলে দিয়েছি। আর এই গাছের যদি অতিরিক্ত ঝোপ হয়ে যায়, যদি কেউ মনে করেন যে একে কেটে বনসাই করে রাখবেন, তাহলে ছোট্ট করে কেটেও কিন্তু বনসাই করে রাখা যায়, তাতেও কিন্তু ফুল আসে। তো এখানে যে আমার ফুল রয়েছে, দুই রকমের কালারের ফুল রয়েছে, একটা সাদা আর একটা নীল, আর প্রচুর ফুল রয়েছে। এটা আমার এক বছরের গাছ, তো আমি শীতকালেও দেখেছি ফুল ফোটে, তবে শীতে ফুল আসে কিন্তু সেই ফুল খুব একটা বড় হয় না। কিন্তু এখন শীত চলে গেছে, গরম পড়ে গেছে, তো গরম পড়তেই কিন্তু এই ফুলের সাইজও বড় হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। এদিকে দেখুন এত ফুল হয়ে রয়েছে যে একদম নিচের ডালগুলোতেও কিন্তু ফুল দেখা যাচ্ছে। আর ওই পাশে আছে প্রচুর ফুল, আমি ওই দিকটা যেতে পারবো না, একটু ঝোপ মতো হয়ে রয়েছে। তো যতটা আমি সামনে থেকে দেখাতে পারি ততটাই দেখাবো। আর এই গাছের বীজ হয় আমি দেখাবো যে বীজ কীরকম বীজ হয়। এদিকে দেখুন এখানে বীজ রয়েছে, তো এইভাবেই কিন্তু এই গাছের বীজ হয়। এদিকে দেখুন প্রচুর বীজ হয়ে রয়েছে, আর এছাড়াও আমি বীজ সংগ্রহ করে রেখেছি, তো আমি দেখাবো। আর এরকম সুন্দর ফুল হয়ে রয়েছে, খুবই ভালো লাগে এরকম ফুল হয়ে থাকলে গাছে। আর এই গাছের একটা ভালো দিক আছে যে এই গাছ বাড়িতে রাখলে খুব শুভ, তাই আমি দুই রকমের গাছ রেখেছি, একটা নীল একটা সাদা। আর এই গাছের সৌন্দর্য তো রয়েছেই, কারণ এত সুন্দর ফুল দেয় আর গাছও দেখতে একদম সবুজ সুন্দর। তো আমরা খুবই কম যত্নে এই গাছ বাড়িতে লাগাতে পারি। এই গাছের কেয়ার সম্পর্কে বলবো, সবার প্রথমে বলবো এই গাছের কোনো কেয়ার নেই, একে যেমন তেমন করে লাগালেই কিন্তু এ হয়ে যায়। যদি মাটিতে লাগানো হয় তাহলে একদমই কোনো যত্ন করার প্রয়োজন হয় না, তবে আমরা টবে গাছ লাগাই, ছোট টবে গাছ লাগাই, সেই ক্ষেত্রে আমাদের একটু কেয়ার করতে হয়, যেমন ঠিক মতো আমাদের জল দিতে হবে আর সময় মতো আমাদের খাবার দিতে হবে। তো কী ধরনের খাবার দিই আমি এই গাছে আর কীরকমের পরিচর্যা করি আমি সব কিছুই বলবো বলেছি। তো এখানে দেখুন আমি কিছু বীজ সংগ্রহ করে রেখেছি, তো বীজ কিন্তু এরকম যদি পাকা বীজ হয় তো নিজে থেকেই কিন্তু এরকম শুকিয়ে খুলে পড়তে থাকে। এখানে দেখুন বীজ এই যে খুলে পড়েছে, তো বীজ এই রকম দেখতে হয়। এই বীজ যদি বসানো হয় তাহলে তিন চার দিনের মধ্যেই দেখা যাবে যে গাছ বের হচ্ছে। এদিকে এইভাবে বীজগুলোকে রাখতে হবে যাতে করে বীজ যদি ফেটেও যায়, এটা ফেটেও যায়, তো বীজ যেন ঠিক এই জায়গাতেই পড়ে, তাই যেখানে সেখানে রাখা যাবে না, তাহলে একটা সময়তে দেখা যাবে বীজ আর দেখা যাচ্ছে না, শুধু এই খোসাটা পড়ে রয়েছে। এখানে প্রচুর বীজ রয়েছে, দেখুন আমি প্রচুর বীজ সংগ্রহ করে রেখেছি। আর এই গাছে কী ধরনের আমরা খাবার দেব, আমি যে এত একদম ছোট্ট একটা জায়গায় রেখেছি, এখানে মাটি খুঁড়ে খাবার দেওয়ার কোনো জায়গা নেই, তাই আমি তরল সার দিই, যে কোনো জৈব তরল সার এই গাছে দেওয়া যেতে পারে। যারা বড় টবে লাগিয়েছেন তারা মাটি খুঁড়ে ফার্মি কম্পোস্ট দিতে পারেন মাঝে মাঝে। মাসে একবার করে খাবার আমি দেব, তো একবার করে খাবার আমি দিয়ে যাচ্ছি, আর আমার কাছে এরকম সার থাকে সব সময়, কারণ গাছে আমার দিতে হয়। এখানে দেখুন কলার খোসা ভেজানো রয়েছে, তো কলার খোসাটা পচে গিয়ে এরকম সুন্দর সার তৈরি হয়েছে। এখানে কিছু আমি সর্ষের খোল ভিজিয়ে রেখেছি, তো মাসে একবার হয় সর্ষের খোলের জল, নয়তো এই কলার খোসার ভেজানো জল এরকম দেওয়া যেতে পারে। আবার এখন প্রচুর ফুল ফুটছে, আমি যদি মনে করি এই দুই রকম সারই একসাথে দেবো, তো তাও আমি দিতে পারি, কোনো অসুবিধা হবে না। তবে যেহেতু আমার কাছে দুই রকম আছে, আমি দেখাবো যে অল্প অল্প করে এইভাবে দেওয়া যেতে পারে। তো এরকম কিছুটা আমি নিয়ে নিচ্ছি কলার খোসা ভেজানো জল, খুব একটা ঘাটবো না, আমি ওপর থেকে জলটা নেব, এইভাবে সর্ষের খোলের জল। খুব ভালো একটা সার তৈরি হলো, যেটাতে প্রচুর ফুল ফোটাতে সাহায্য করবে, এরকম সার যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি। তো এবার কিসে বসিয়েছি সেটা দেখাবো, যে কত ছোট জায়গায় আমি বসিয়েছি। দেখুন এখানে একটা ঝোপের মতো তৈরি হয়ে আছে, হয়তো খুব একটা ভালো দেখা যাবে না, তবুও যতটা পারবো দেখাবো। তো এই দেখুন আমি কোথায় গাছ বসিয়েছি, এখানে একটা প্যাকেট দেখা যাচ্ছে, এরকম ছোট্ট একটা
এইরকম প্লাস্টিকের বস্তা প্যাকেটে আমি বসিয়ে রেখেছি। তো এই যে গাছের গোড়াটা, এই যে এরকম গোড়া, তো আমি বলেছি যারা ছোট্ট করে রাখবেন, বনসাই করে রাখবেন, তারা ঠিক এরকম জায়গা থেকে কেটে দেবেন। যদি খুব ঝোপ হয়ে যায়, যদি মনে করেন যে খুব ঝোপ হয়ে গেছে, রাখবো না এত ঝোপ, তাহলে এরকম ছোট্ট করে কেটে দেবেন। তাহলে যে নতুন করে যে ডাল বের হবে তাতেও কিন্তু প্রচুর ফুল পাওয়া যাবে। আমি এরকম করেও গাছ করেছি, তবে আমার কাছে সেই গাছ নেই, কারণ আমি কয়েকটি ভিডিওতে বলেছি যে আমি এখন ভাড়া বাড়িতে আছি। তো আমার যে এই গাছটা ছাদে ছিল, তো ছাদের থেকে কিন্তু আমি এরকম ছোট করে কেটে নিয়ে এসেছিলাম, কারণ এত ঝোপ তো আনা যায় না। তো এইরকম ছোট করে কেটে নিয়ে এসেছিলাম, এনে যে আমি এইখানে বসিয়ে রেখেছি এই প্যাকেট, তো এইখানেই রয়েছে, আবার নতুন করে ডাল বের হয়ে এত বড় হয়ে গেছে। তো আমি এই সার গাছে দিয়ে দেব এইভাবে। এই যে সার আমি দিয়ে দিলাম, আবার যে খাবারটা দেব এক মাস পর দেব, এক থেকে দেড় মাস পর পর দেওয়া যায়। যদি এক মাসের জায়গায় দেড় মাসও হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই, এই গাছ প্রচুর ফুল দেয়। আর এই গাছের পরিচর্যা বলতে আবার বলছি যে এই গাছের খুব সামান্য সাধারণভাবে মাটি তৈরি করতে হয়। আমি যে মাটিটা তৈরি করেছি খুবই সামান্য মাটি, ওতে তবুও তিন ভাগ মাটি আছে, এক ভাগ কোকোপিট আছে। এই গাছের একটু কোকোপিটের প্রয়োজন হয়, কারণ এই গাছের যদি একটু জলের অভাব দেখা দেয় তাহলে কিন্তু এই গাছের পাতা দেখা যাবে ঢলে পড়ছে। তাই কোকোপিটটা অবশ্যই মেশাবেন, এই গাছে কোকোপিট দেবেন এক ভাগ, আর এক ভাগ যে কোনো জৈব সার, আর অর্ধেক ভাগ বালি। এই কটা জিনিস মিশিয়েই এই গাছ লাগালে দেখবেন হয়ে যাচ্ছে। আর জল দেবেন গাছে প্রত্যেক দিনই জল দেবেন, কারণ এই গাছ জল পছন্দ করে। তবে জল কখনো বাঁধিয়ে রাখবেন না, যে কোনো গাছে, গাছ যতই জল পছন্দ করুক না কেন, যদি গাছের গোড়ায় জল বেঁধে থাকে তাহলে কিন্তু গাছ পচে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই কখনো জল বাঁধিয়ে রাখবেন না, মাটি ময়েস্ট রাখবেন কিন্তু জল বাঁধিয়ে রাখবেন না। আর এই গাছ রোদ্দুর পছন্দ করে, তাই একে অন্তত তিন থেকে চার ঘন্টা রোদ্দুর দিলেই এই গাছ যথেষ্ট। তবে একদম কড়া রোদ্দুরেও কিন্তু এই গাছের পাতা একটু ঢলে পড়ে, তো আমি একদম কড়া রোদ্দুরে রাখিনি। এখানে যে রোদ্দুরটা আসে চার ঘন্টা, সাড়ে চার ঘন্টা মতো রোদ্দুর আসে। তো এই এর পরিচর্যা, খুব সামান্য পরিচর্যাতেই কিন্তু আপনারা এরকম সুন্দর একটি ফুলের গাছ আপনারা রাখতে পারেন। আর এই গাছে রোগ পোকা বলতে আমি সেরকমভাবে দেখিনি, তবে যদি কারো পোকা লেগে থাকে তাহলে নিম তেলের স্প্রে করবেন মাসে একবার। ব্যাস, এই সামান্য পরিচর্যাতেই কিন্তু আপনারা এইভাবে গাছ করতে পারেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।